সমস্ত রিটেলারদের মুখ থেকে শুনতে পাচ্ছি, যারা বিশেষ করে এইপিএস পোর্টালে কাজ করেন এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের টাকা ফেল ট্রানজ্যাকশন হয়েছে, তাদের প্রায় 15 দিন 20 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত কাস্টমারের অ্যাকাউন্টে টাকা রিটার্ন যায়নি। তো এই প্রবলেমটা আমি বেশ কদিন ধরে খুবই শুনতে পাচ্ছি, এই প্রবলেমটা প্রচুর রিটেলারদের হয়েছে। তো এটাকে নিয়ে আমি সমস্ত কোম্পানির সঙ্গে কথা বলেছি, তো কোম্পানি একটাই কথা বলতে চাইছে যে এই টাকাটা ব্যাংকের হাতে চলে গেছে, ব্যাংকের সার্ভার প্রবলেম থাকার কারণে এই টাকাটা তারা অ্যাকাউন্টে রিটার্ন করতে পারছে না। তো এটা শুধুমাত্র একটা কোম্পানি না, এই মার্কেটে যত এইপিএস কোম্পানি আছে সমস্ত কোম্পানিরই প্রবলেম। এই প্রবলেমটা এইপিএস কোম্পানির না, এই প্রবলেমটা কিন্তু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের, কারণ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে মার্জ হচ্ছে। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, যেমন এলাহাবাদ ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, এরকম প্রচুর ব্যাংক প্রচুর ব্যাংকের সঙ্গে অ্যাড হয়ে গেছে, সেম বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে অ্যাড হচ্ছে। এই কারণে এদের সার্ভার খুবই ডাউন। এই জন্য আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সমস্ত রিটেলার যারা আছেন প্রত্যেকের বারণ করে দিয়েছি, এই মুহূর্তে আপনারা কেউই যে এইপিএস পোর্টাল নিয়ে কাজ করেন না কেন, মার্কেটে কেউই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের টাকা তুলবেন না, বন্ধ রাখুন। কারণ একবার টাকা ফেল ট্রানজ্যাকশন হলে কাস্টমারের ব্যাংক থেকে কেটে যাচ্ছে এবং আপনার ওয়ালেটেও আসছে না, তো সেক্ষেত্রে কাস্টমারের সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হবে। এবং এর আগে যারা করেছেন তাদেরকে একটাই সলিউশন দেবো, কারণ একটা মেল, শুধুমাত্র আপনাদেরকে একটা মেল করতে হবে, মেলের ফুল ইনফরমেশান আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, কিভাবে কি লিখবেন ডিটেলস আমি দিয়ে দিচ্ছি আমার উদাহরণ দিয়ে। মানে এই মেলটা কাস্টমার যদি করে খুবই ভালো হয়, যদি কাস্টমার না পারে, আপনার দোকান থেকে সেই কাস্টমার টাকা তুলেছেন, আপনি তাকে এই হেল্পটা করে দিন, তার ডিটেলস দিয়ে আপনি কাস্টমার কেয়ারে মেল করে দিন। এটা কিন্তু কোনো রকম পোর্টাল, মানে এইপিএস পোর্টালের কাস্টমার কেয়ার নয়, এটা সরাসরি ব্যাংক বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কাস্টমার কেয়ারে আপনাকে মেল করতে হবে, তাহলেই কিন্তু কাজ হবে। কারণ আমি সমস্ত কোম্পানির সঙ্গে কম বেশি কথা বলে দেখেছি, তারা কিন্তু একটাই সলিউশন দিচ্ছে যে ব্যাংক যতদিন পর্যন্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে অ্যাড না হচ্ছে, ওদের সার্ভার আপ না হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এই প্রবলেমটা হতেই থাকবে। এই জন্য আপনাদের সাবধান করব, আপনারা এই মুহূর্তে যতদিন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে অ্যাড না হচ্ছে, আপনারা কেউই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের টাকা তুলবেন না। কারণ আমরা এইপিএসে ফেল ট্রানজ্যাকশন এটা সাধারণ জিনিস, এটা কিন্তু হয়েই থাকে, তো তার জন্য 3 থেকে 7 দিন তার মধ্যে কাস্টমারের টাকা কিন্তু অটোমেটিক রিটার্ন হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে হচ্ছে না, একটাই কারণে, এদের ব্যাংক কিন্তু অ্যাড হওয়ার জন্য, মানে এদের ব্যাংক মার্জ হয়ে পাঞ্জাব ন্যাশনালের সঙ্গে মার্জ হচ্ছে এই কারণে। তো যাই হোক, আমি সিম্পল একটা মেল আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, যদি আপনি এই মেলটা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কাস্টমার কেয়ারে করতে পারেন, আশা করব আপনাদের খুবই তাড়াতাড়ি প্রবলেমটা সলভ হবে। তো মেলটা আমি সিম্পল আপনাদের একটু বুঝিয়ে দিই, দেখুন সাইটে আমি মেলটা দিয়ে দিচ্ছি, মেলে আমি আমার স্যাম্পেল দিয়ে আপনাদের বোঝাচ্ছি। ডিয়ার স্যার, মাই নেম ইজ ড্যাশ, মানে এখানে আপনার যে কাস্টমার, যেটা ফেল ট্রানজ্যাকশন যার হয়েছে, সেই কাস্টমারের নাম, কাস্টমারের অ্যাকাউন্ট নম্বর, কাস্টমারের ব্রাঞ্চ, মানে কোন কোন কোথাকার ব্রাঞ্চ, কোন ডিস্ট্রিক্ট, কত অ্যামাউন্ট এবং ট্রানজ্যাকশন ডেট, এগুলো আমি 00 করে দিয়েছি, এগুলো আপনাদের কিন্তু লিখতে হবে। তারপরে এখানে দেখুন একটা বড় করে লিখেছি আই ওয়ান্ট টু ইনফরমেশন, এটা ডিটেলস আপনারা পড়ে নেবেন। এখানে দেখবেন একটা 00 ডেট আছে, এই ডেটটায় আপনারা লিখবেন কতদিন আপনাদের হয়েছে ফেল ট্রানজ্যাকশনটা, কারো 15 দিন, কারো 20 দিন, কারো 10 দিন, সেই ডেটটা এখানে কিন্তু আপনাদের লিখতে হবে যে আমাদের 10 দিন বা 12 দিন বা 15 দিন হয়েছে। লিখে আপনাকে নিচে আমি একটা মেল আইডি দিয়ে দিচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলে, আপনারা দেখতেই পাবেন, ওই টেলিগ্রামে ওই মেলটাকে আপনারা মেল করবেন। কোনো রকম কোনো এইপিএস কোম্পানিকে কিন্তু আপনারা মেল করবেন না, এটা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কাস্টমার কেয়ারের মেল। এখানে মেল করলে আমি 99% শিওর আপনাদের কাস্টমারের টাকা রিটার্ন আসছে, এরকম ইনফরমেশানও আমি পেয়েছি, এই জন্য আপনারা দিলাম, আপনারা এই জিনিসটা করে দেখুন। কারণ আপনি কোনো ডিস্ট্রিবিউটারকে ফোন করলে সে আপনাকে কিছুই বলতে পারবে না, কারণ ব্যাংক
যতক্ষণ পর্যন্ত সার্ভার আপ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রবলেমটা চলতেই থাকবে। তো আপনারা এই জিনিসটা করে দেখুন, আশা করি আপনাদের একটু হেল্প হবে। তো ভিডিওটি এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হননি, এই পুরো ফুল ইনফরমেশনটা টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দিয়েছি। এখান থেকে আপনারা সিম্পল কপি করে আপনার কাস্টমারের ডিটেলস দিয়ে আপনারা মেল করে দিন, দেখবেন আশা করবো খুবই তাড়াতাড়ি চলে আসবে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট টাইম আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।